রাজধানীতে কাঁচা বাজার এখন ক্রেতার কাছে এক আতঙ্কের নাম। কোনো পণ্যের কখন দাম বাড়ে এই আতঙ্কে দিন কাটে তাদের। রমজানে প্রথম শুক্রবারে কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় গরুর মাংসের দাম এখনও চড়া। এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 750 টাকায়, মাছের দামও বেশ চড়া। তবে কিছুটা কমেছে প্রথম রোজা থেকে সেঞ্চুরি হাঁকানো বেগুন, লেবু ও শশার দাম। অপরিবর্তিত রয়েছে আলু পেঁয়াজের দাম, তবে বেড়েছে চিনির দাম। দোকান ভেদে 80 থেকে 84 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি চিনি। অনেক দাম, মানে এইগুলা বলে মানে যারা বাজার করে তারাই বুঝে। আগে বেচছি আমরা যেমন 1100 টাকা কেজি, এখন 1300-1400 টাকা কেজি বেচতে আছি। আমরা যারা কম ইনকামের মানুষ, এরা আসলে বাজার করা খুব কঠিন হয়ে যায়। যেটা আমাদের এখন মুখরোচক খাবার, সেগুলো যখন ঊর্ধ্বমুখী, তখন আমরা মধ্যবিত্তরা এটা আসলে খাওয়ার ইচ্ছা থাকলেও এখন ওভাবে খেতে পারি না। এবারে বাজারের অবস্থা জানবো আমাদের সহকর্মী শিউলি রোজার কাছ থেকে। শিউলি, নিত্যপণ্যের দরদাম সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর ক্রেতারা কি বলছেন বাজারের বর্তমান অবস্থা নিয়ে? আসলে জেসিকা, মানে স্বস্তি নেই, একদমই স্বস্তি নেই বাজারে। আসলে রমজানের শুরু থেকে বললে ভুল হবে, বছরের শুরু থেকেই কিন্তু নিত্যপণ্যের বাজার বেশ চালমাটাল ছিল। আর এরই মধ্যেই শীতের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে সবজির দাম তেমন কমেনি, মাছ মাংসের দামও কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। এবং বলা চলে যে এখন গেল এক মাসে কিন্তু কয়েকটি পণ্যের দাম বেশ চড়ালভাবে বেড়েছে, যা এখন অব্যাহত আছে। আমি যদি একটু মাংসের দামের কথা বলি, যে এখন কিন্তু মাংসের বাজারে হাড় সহ গরু মাংসের দাম কিন্তু 700 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মার্চের শুরুতেই ভোজন রসিকদের প্রিয় এই মাংসের কেজি কিন্তু 550 থেকে 600 টাকার মধ্যে। রমজানের সেহরিতে একটু ভালো কিন্তু ভাবলেই কিন্তু মানুষ মাংস কিনতে আসে, কিন্তু এবার দামের কারণে ক্রেতারা এই মাংস কিনতেই পারছে না। খাওয়ার তাই বেশিরভাগ মানুষের পাতেই জুড়ছে না গরুর মাংসের ঝোল। আমি যদি একটু এই এই মাংসে যে আছেন একটু আমি তার সাথে কথা বলি, যে আসলে মাংসের দাম কেমন দেখছেন? মাংসের দাম আগের চেয়ে একটু বাড়তির দিকে আছে, খুব বেশি কমে নেই আর কি। তো মাংসের দাম যে বাড়ছে, তো এটা আমাদের নিম্নবিত্তদের জন্য কেমন প্রভাব পড়ছে? আমার মতো মধ্যবিত্তেই তো খুব কঠিন হয়ে যাচ্ছে কেনার জন্যে। হ্যাঁ, তবু রোজা বাচ্চাদের জন্য কিনতে হয়, তাদের প্রোটিনের এবং ইয়ার ব্যবস্থা করতে হয়, সেই কারণেই কিনছি আর কি। আসলে জেসিকা, শুনলেন যে মাংসের দামের কিন্তু অনেক বেশি, মাংসের দাম বাড়তি, যে কারণে নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু এই রোজার মাসের সেহরিতে একটু মাংসটাই খান। সেই মাংসটাও কিন্তু এখন তাদের না খাওয়ায় নর্মালি যা যা সবজি টবজি সেটা দিয়েই চলতে হচ্ছে, কিন্তু সবজির দামও কিন্তু বাড়তি। এইদিকে যদি আমি একটু মাছের বাজারের দিকে যাই, যে মাছের বাজারের কথা বলি, যেমন রুই কাতলা 300 থেকে 550 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চিংড়ি কিন্তু আকার ভেদে 600 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। এবং পাবদা যদি বলি, 400 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে। পাঙ্কাশ 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে 900 থেকে 1800 টাকা কেজিতে। আরও আছে বিভিন্ন রকমের ট্যাংরা মাছ, আড়াই মাছ, ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা কেজিতে। আইর মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 1200 টাকা কেজিতে। কিন্তু জেসিকা, এছাড়াও কিন্তু ছোলা, চিনি, আটা, ময়দা সব কিছু পণ্যের দামই কিন্তু বাজারে বাড়তি। তো সব মিলিয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত যারা আছে তাদের মাথায় কিন্তু হাত, কিন্তু এই রমজানে তাদের অনেকে করোনার মধ্যে অনেকে চাকরি হারিয়েছেন, সব কিছু মিলিয়েই কিন্তু নাবিশ্বাস উঠেছে এই নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের। তো শুধু এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ জেসিকা।